বাড়িগুলো এমনি এমনি আগাছা নাকি গজি উঠলো, ওরা জল পেয়ে বর্ষার জল পেয়ে বড় হয়ে গেল? তা তো নয়, বাড়িগুলো তো তৈরি করতে দেওয়া হয়েছে। কাউন্সিলর কি ঘুমোচ্ছিল? অ্যাস্টন মার্টিন জোরে বেড়ায় কাউন্সিলর, অ্যাস্টন মার্টিন 5,00,000, 5,00,000, 5,00,000 টাকা দাম। আরে তোদের বাপের তেল কল ছিল নাকি? কি করছিস তোরা, এত টাকা করতে কে হলো? পুরো বিষয়টা যতক্ষণ ঘটলো একটা পুলিশ ছিল, একটা পুলিশ উদ্ধারে নেই। এখনো শোনা যাচ্ছে তলায় 5 জন চাপা পড়ে আছে। কি উদ্ধারের কাজ হচ্ছে? আসতো একটা 5 তলা বাড়ি ইল্লিগাল হয়ে গেল, তবেই না কাউন্সিলরের অ্যাস্টন মার্টিন হবে, 5,00,000 টাকার গাড়ি হবে। ওর বাপ ছিল খুনি, ছেলে হচ্ছে চোর। নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল, আমি রুমেলি রয়েছি আপনাদের সঙ্গে। গার্ডেন রিচের এই ভয়াবহ ঘটনা চমকে দিয়েছে আমাদের। এই বিষয় নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে রয়েছেন সজল ঘোষ। দাদা, এই ঘটনার পর সাধারণ মানুষের মনে প্রশ্ন উঠছে যে এই দায় কার? সাধারণ মানুষের কোনো প্রশ্নই নেই, সাধারণ মানুষ সব জানে, প্রশ্নের আবার কী আছে? হ্যাঁ, মুখ্যমন্ত্রী আপনার, মেয়র আপনি, হ্যাঁ নগর উন্নয়ন মন্ত্রী আপনি, বিল্ডিংয়ের MIC আপনি, হ্যাঁ বিল্ডিং DG আপনার অধস্তন, আপনি ওই অঞ্চলের বিধায়ক, আর প্রশ্নের কী আছে? সবাই জানে স্কোয়ার ফুট পিছু মাল নিলে এরকমই হবে। পুরো বাড়িটাই ইল্লিগাল, আমরা দেখি কোথাও কোথাও ইল্লিগাল হয়, ওপর ফ্লোরটা ইল্লিগাল হয়, কেউ খানিকটা বাড়িয়ে দেয় সেটা ইল্লিগাল হয়, আসতো একটা 5 তলা বাড়ি ইল্লিগাল হয়ে গেল, তবেই না কাউন্সিলরের অ্যাস্টন মার্টিন হবে, 5,00,000 টাকার গাড়ি হবে। ওর বাপ ছিল খুনি, ছেলে হচ্ছে চোর, এই হচ্ছে ব্যাপার। ওদের বাসিন্দারা অভিযোগ তুলছেন যে 3 ফুট রাস্তার মধ্যে বেআইনিভাবে 5 তলা বিল্ডিং তৈরি করা হয়েছিল, তারা অভিযোগ জানিয়েছে, কিন্তু তারা ভয় পাচ্ছে যে অভিযোগ জানালে যদি তাদের গুলি করে দেওয়া হয়। সবই তো শাহজাহান বাহিনী, সবই তো শাহজাহান। শাহজাহানরা যে শুধু সন্দেশখালিতে আছে তা নয়, শাহজাহান, আকবর, বাবর এরা পুরো পশ্চিমবঙ্গে ছড়িয়ে গেছে। এখনও বাংলার মানুষ যদি ঘুমোয় তাহলে কোন দিন ঘুমের অন্ধকারে, ঘুমের সময়ই চাপা পড়ে মরতেই হবে, কিছু করার নেই। আপনার ভালো আপনি যদি না বোঝেন তাহলে কে বোঝাবে আপনাকে? আমি আজকে গেছিলাম ওখানে ওই মানুষগুলোর পাশে দাঁড়াতে, আমি কীভাবে সহযোগিতা করতে পারি, কিছু না করলেও পাশে দাঁড়িয়ে আছি পাশে, এই বার্তাগুলোও দেওয়া যায় যে রাজনীতি ভুলে, কিন্তু সেখানেও দেখছি BJP হায় হায়। মানে কি BJP হায় হায় করলে কি এইভাবে পেয়ে যাবো? আরে বারবার বলছি ভাই, রাজনীতির সময় নয় এখন, আগে উদ্ধারের সময়। দেখছি অনেক হাজার হাজার লোক দাঁড়িয়ে আছে, পুলিশ অফিসার এসে একটা কি বিলাল নাকি বিলালরাই বলবে অবশ্যই এরকম, সে এসে আমাকে বলছে যে 144 দ্বারা। তো 144 দ্বারা শুধু আমার জন্য? আরে আমি একা গেছি, একা, ব্যক্তিভাবে একা, কোনো লোক নেই, জন নেই, কাউকে নিয়ে যাইনি, কাউকে খবর করে যাইনি, কিচ্ছু না, গেছি দেখতে কী হলো। হ্যাঁ, সেখানে হায় হায়, সেখানে মারতে আসছে, সাংবাদিকদের মারছে, হোয়াটস গোয়িং অন? আর সরকার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, একটা পুলিশ আসেনি। পুরো বিষয়টা যতক্ষণ ঘটলো একটা পুলিশ ছিল না, একটা পুলিশ উদ্ধারে নেই। বিভিন্ন কালারের লোক দেখেছি, জামা কাপড় দেখেছি, হলুদ, নীল, সবুজ, সব যার গেঞ্জি পরা, জিন্স পরা প্রচুর লোক দাঁড়িয়ে আছে, আর লুঙ্গি হাফ প্যান্ট গুটখাগুলো বাদ দিয়ে দিলাম, কিন্তু কেউ কোনো উদ্ধার করছে না। এখনও শোনা যাচ্ছে তলায় 5 জন চাপা পড়ে আছে। কি উদ্ধারের কাজ হচ্ছে? কোনো কাজ হচ্ছে না। আর যারা চাপা পড়েছে তাদের আত্মীয়রাই BJP নামে গাল দিচ্ছে, টাকা খেলি তোরা, চাপা পড়লি তোরা, আর BJP-কে গাল দিয়ে কী হবে? মুখ্যমন্ত্রী যখন এলো তখন তাকে গাল দেওয়া উচিত ছিল, মুখ্যমন্ত্রী যখন এলো তখন হায় হায় করা উচিত ছিল। এদের একটাই ওষুধ, একটা ওষুধ হচ্ছে এই সরকারকে উপরে ফেলে দেওয়া, আর এই শাহজাহান বাহিনীর জন্য একটাই ওষুধ, সেটা হচ্ছে তেল বাঁকানো লাঠি, আর কিছু না। বহুদিন ধরেই নাকি সেখানে পুকুর বুঝিয়ে বিল্ডিং তৈরির কাজ চলছে, সারা কলকাতা শহরে হচ্ছে, সারা কলকাতা শহরে। রেল অ্যাক্সিডেন্ট হলে যদি রেলমন্ত্রীকে পদত্যাগ করতে হয়, তাহলে বাড়ি ভেঙে পড়লে বেআইনি বাড়ি কেন? বিল্ডিং MIC, কলকাতার মেয়র, নগর উন্নয়ন মন্ত্রী, স্থানীয় বিধায়ক, তিনি কেন পদত্যাগ করবেন? তার ইমিডিয়েট পদত্যাগ করা উচিত। ফিরাদ হাকিম স্বীকারোক্তি করছেন যে সেই বাড়িগুলো বেআইনিভাবেই তৈরি হচ্ছে এবং তিনি এত মানে না, এটা এটা লিগাল বাড়ি না, ইল্লিগাল বাড়ি হচ্ছিল, এবং সেই অনুযায়ী আইন অনুযায়ী যা যা ব্যবস্থা নেওয়া সেটা আমরা নেব। উনি এটাও স্বীকার করুন, উনি তাদের থেকে কত টাকা করে স্কোয়ার ফুটে নিয়েছেন সেটা স্বীকার করুন।
সেটা স্বীকার করতে হবে তো। বাড়িগুলো এমনি এমনি আগাছা নাকি গজিয়ে উঠলো, হঠাৎ জল পেয়ে বর্ষার জল পেয়ে বড় হয়ে গেল, তা তো নয়। বাড়িগুলো তো তৈরি করতে দেওয়া হয়েছে, কাউন্সিলর কি ঘুমোচ্ছিল, বিল্ডিং ডিপার্টমেন্ট কোথায় ছিল, এসব বলে লাভ নেই। উনি বাম আমলের উপর দোষ দিচ্ছেন যে বাম আমল থেকে রীতিনীতি চলে আসে। এটা এটা বামফ্রন্ট আমল থেকে এখন খুব একটা হয় না, কিন্তু বামফ্রন্ট আমল থেকে এটা এখানকার বা আরো কিছু অঞ্চল আছে যেখানে এটা একটা রীতি হয়ে দাঁড়িয়েছে। এবার যদি বলে যে পৃথিবীতে অক্সিজেন কম হয়ে যাচ্ছে তার কারণ কোনো এক সময় ডাইনোসররা অনেক অক্সিজেন টেনে নিত, এটা কোনো কথা? হ্যাঁ, বাম আমল থেকে শুরু হয়েছে। তোমার আমলে কি হলো? বাম আমলে ছিল চারা গাছ, এখন সেটা হয়ে গেছে মহিরুহ বট গাছ। কি করে হলো? কাউন্সিলরদের নাম পাল্টে ফেলেছে লোকে, স্কোয়ার ফুট দিয়ে টাইটেল দেয়, লজ্জা করা উচিত। অ্যাস্টন মার্টিন জোরে বেড়ায় কাউন্সিলর, অ্যাস্টন মার্টিন 5 লাখ 6 লাখ 5 কোটি 6 কোটি টাকা দাম। আরে তোদের বাপের তেল কল ছিল নাকি, কি করছিস তোরা, এত টাকা কোত্থেকে হলো? 6 কোটি টাকার গাড়ি আম্বানিরা চড়বে, একটা কাউন্সিলরও চড়বে, কোত্থেকে পেলি টাকা জানতে চাইবে? হতেই পারে, টাকা কারো টাকা হওয়াটা অপরাধ নয়, কোত্থেকে পেলি টাকাটা বাবু, এটা উত্তর দে। এদের বাড়িতে ইডি যাবে না, সিবিআই যাবে না, এদের চুলের মুড়ি ধরে টেনে আনবে না। তিনি বলছেন আগে বিএলআরও অফিস যেতে গেলে প্রমোটারদের পায়ের চটি ছিঁড়ে যেত, সেই জন্য তিনি কর্পোরেশনে সেটা শিফট করেছেন, তারপরে ওই বেআইনি কাজ। বিএলআরওতে আগে যেতে যেতে পায়ের চটি ক্ষয়ে যেত, তারা পারমিশন পেত না, সেই জন্য ইলিগাল করতো আমি শুনেছি, এসে সেই জন্য বিএলআরও অফিসটাকেও নিয়ে গেছি কর্পোরেশনে, মানে অ্যাডেড এরিয়ার বিএলআর অফিসটাকে, ঠিকা টেনেন্সিটাকে একেবারে ইজি করে দিয়েছি। যাদের টাকা নেই তাদের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন বাংলার বাড়ি, সেটাও করছি, যেরকম চেতলায় টেতলায় সব G+3 গরিব মানুষের জন্য বাড়ি হচ্ছে, যেটা বাংলার বাড়ি বলছি, আমরা সব রকম চেষ্টা করি। তারপরে যদি কোন গলিতে কে ইলিগাল করছে এটা আমাদের পক্ষে জানাটা খুব মুশকিল। হ্যাঁ, আগে বিএলআরওটা মাঝখানে টাকা খেয়ে নিত, সেটা উনি বকরাটা পেতেন না, এখন নিজের ভাগে টেনে নিয়েছেন যাতে নিজেই পুরোটা পেয়ে যায়। এসব কথার কোনো উত্তর নেই, এসব কথার কোনো উত্তর নেই। আমি ওখানে প্রথমত কোনো রাজনীতির কথা বলতে যাচ্ছিলাম না, রাজনীতি করার অনেক সময় আছে, করবো, বলবো, কার জন্য কার পদত্যাগ উচিত সব বলবো, কিন্তু ওখানে গিয়েছিলাম যাতে মানুষগুলো প্রার্থনা করতে, কী করার আছে আমার বা আমাদের, প্রেয়ার করা ছাড়া। পাশে আছি, সাথে আছি, দলমত রাজনীতি ভুলে এই কথা বার্তা দেওয়া ছাড়া এই মুহূর্তে একটাই কাজ ছিল, এই মুহূর্তে একটাই কাজ হচ্ছে উদ্ধার, সেটা কিচ্ছু হচ্ছে না। উল্টে বিজেপি হাই হাই, আরে বিজেপি হাই হাই করে কী করবি? মুখ্যমন্ত্রী বলছেন উপবাসী আছে, আর মুখ্যমন্ত্রী তাদের চাপা দিয়ে দিচ্ছেন, বাড়ি চাপা দিয়ে মেরে দিচ্ছেন, তাকে হাই হাই করলি না, তোদের জন্য হাই হাই করার জন্য কেউ থাকবে না, যেমন শাহজাহানের জন্য আজকে কেউ নেই, এদের জন্য হাই হাই করারও কেউ থাকবে না, মানে ওই হাই হাই না, মানে বুক চাপড়ে হাই হাই কাহা গিয়া বলার জন্য কেউ থাকবে না। শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস, নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফুরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন। বুকিং করুন 9733-066-075। উনি বলছেন মৃতদের পরিবারকে 5 লক্ষ টাকা এবং আহতদের 1 লক্ষ টাকা। যারা মারা গেছেন এক্ষুনি আমার সাথে মুখ্যমন্ত্রীর কথা হয়েছে, যারা মারা গেছেন তাদের 5 লাখ টাকা করে আমরা দেব ফ্যামিলিকে, আর যারা ইনজোর তাদের 1 লাখ টাকা করে ফ্যামিলিকে দেব। মানে টাকার অঙ্ক দিয়ে সত্যি কি ক্ষতিপূরণ মেটানো যায়? জীবনের দাম 5 লাখ ওনার কাছে, মদ খেয়ে মরলে 2 লাখ, বাড়ি চাপা পড়ে মরলে 5 লাখ, আর তোমার দলের লোক পুড়িয়ে মারলে 5 লাখ। মানুষের জীবনের দাম 5 লাখ, আর ওদের অ্যাস্টন মার্টিনের দাম 5 কোটি ওদের নেতাদের, মানুষের জীবনের দাম 5 লাখ, সেই অঞ্চলের কাউন্সিলরের অ্যাস্টন মার্টিনের দাম 5 কোটি টাকা, ভাবতে পারেন? শেষ প্রশ্ন দাদা, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের কাউন্সিলর হিসেবে আপনি কতটা লজ্জিত এই ঘটনায়? ভীষণভাবে লজ্জিত, ফ্যাটার্নিটিটা তো এক কাউন্সিলর, সত্যি ভালো প্রশ্ন, আমি সত্যিই লজ্জিত, শুধু বাড়ি ভেঙে পড়ার জন্য লজ্জিত না, কাউন্সিলর হওয়ার পর থেকে লজ্জিত। যে আজকে আমি সৎ এ কথা শুধু আমার পাড়ার লোক জানে, বাইরে গিয়ে বললে কেউ বিশ্বাসই করবে না কাউন্সিলর সৎ হয়। কাউন্সিলর মানে রেজিস্টার তোলা আওয়াজ,
হ্যাঁ, আমি বলছি তৃণমূল চলে গেলে জমির দাম 1000 টাকা স্কোয়ার ফুটে কমে যাবে কলকাতা শহরে, 500 পুলিশ 500 কাউন্সিলার, এটা হচ্ছে স্কোয়ার ফুট, দামি জায়গায় আরও বেশি, এই 1000 টাকা স্কোয়ার ফুটে কমে যাবে। একটা লোক যদি 500 স্কোয়ার ফিট জায়গা কেনে, 1000 টাকা করে স্কোয়ার ফিটে কমলে 5 লাখ টাকা তার জমির দাম কমে যাবে। এই তো হচ্ছে অবস্থা। দার্জিলিং এ চা বাগান ঘেরা কমলালেবুর গ্রাম সৌরিনীতে এবং দাওয়াই বাণীতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডা হাট হোমস্টে বুক করুন 9836499678 নম্বরে।